আবহারার জিয়াল্লাহু তালান আয়েশার জিয়াল্লাহু তালানহা বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আর রাহেম ও আল্লাহ বিল সদাচারণ নম্র আচরণ আল্লাহর আর্সকে ধরে এইভাবে ঝুলন্ত অবস্থায় আছে নম্র আচরণ ওর যেন একটা রূপরেখা আছে নম্র আচরণ সদাচারণ ওর জন্য একটা রূপরেখা আছে ও আল্লাহ রসকে ধরে এইভাবে ঝুলছে ঝুলে বলছে মান অসালাহী অসলাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে অমান কাতানি কথা নেই যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দেবে না যার সদাচারণ নেই তার আল্লাহ নেই আবু হরাইরাহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলি আসালাম বলেছেন আর রাহেম সোহনাতুন মিনার রহমান সদাচারণ নম্র আচরণ রহমান থেকে নির্গত হয়েছে রহমান বলেন মান অসালাকে অসালত এই সদাচরণ শোনো এই সদাচরণ শোনো তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব অমান তোমাকে যেই ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব বোখারি মুসলিম কোনদিন অধীনস্থ কাজের লোকের উপরে খেপে যেন তাকে গালি দিয়েন না আনাস বলছেন যে আমি রাসলের বাড়িতে দশ বছর কাজ করেছি দশ বছর দশ বছরে আমাকে তিনি বলেন এক লেমান ফাল কেন কেন লেমা এটা এইভাবে আমাকে দশ বছরে কোনোদিন বলেননি আর যখন ওই পুলিশ দারোগা ডিএইজি এসি এদের কাছে যখন এক একটু কোন কারণবশত বসেছি বা উনি এসে সাক্ষাৎ করে বলছেন তখন দেখি খালি ওদের মুখের ভাষা গালি ছাড়া কিছু নেই আপনার একটু ক্ষমতাতে আপনার কত গালি কত মুখের ভাষা কি দিয়ে জান্নাত কিনবেন আমি বুঝতে পারি না সদাচারণ নম্র আচরণ আবু বলেন রসুল আলাইহি আলহাল্লাম বলেছেন কেউ যদি বিধবা মহিলার সাথে ভালো আচরণ করে তাকে দেখাশোনা করে ফকির মিসকিনকে খেতে দেয় ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করে তাহলে এই ভালো আচরণে এক কাজে তিন নেকি হবে এক কাল ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয় বিধবা মহিলাকে দেখাশোনা করলে তত নেকি হয় দুই লাইফতের নিয়মিত শ্যাম থাকলে রোজা থাকলে যত নেকি হয় অসহায় পুরুষ নারীকে দেখাশোনা করলে তত নেকি হয় তিন অলকায়ম লাইফতর নিয়মিত তাহার যোগ পড়লে যত নেকি হয় অসহায় পুরুষ নারীকে দেখাশোনা করলে তত নেকি হয় এক কাজে তিন নেকি বোখারি মুসলিম সব ধারাবাহিকভাবে বোখারি মুসলিম এক কাজে তিন নেকি অসহায় মানুষের সাথে ভালো আচরণ করলে তিনটে নেকি হয় এক জেহাদের নেকি দুই নফল রোজা শ্যামের নেকি তিন রাতে তাহাজুদের নেকি সদাচারণ নম্র আচরণ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর কুন না ফিকা ফালা আলাইকা মাফা তাকামিনা দুনিয়া চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার এক হিফজা আমানাতিন আমানতের রক্ষা দুই সিদক হাদিসিন সত্য কথা তিন হুস্ন খালিকাতিন কাতিন ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাত্তার তার ভালো আচরণ যার জান্নাত্তার চার এই ফতন পিত মাতিন বৈধ রুজি বৈধ রুজি যার জান্নাত তার আয়েশার তালা আনহা বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন এন্নামাল মোকমেন এযাদু বে হোসনে খোলো কেহি দাঁজাতা সায়েম কায়েম মানুষ তার ভালো আচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে মানুষ তার ভালো আচরণ দিয়ে নিয়মিত রোজা নফল শিয়ামের নেকি অর্জন করতে পারে ভালো আচরণ আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর এবাদত করো তার সাথে বিন্দুমাত্র শরিক করো না এই কথা বলার পরে আচরণ চলে আসলো দীর্ঘ সময় ধরে আল্লাহ আচরণের কথা বলবেন এদিকে দেখেন এক খেলে চেয়ে থাকবেন আমার দিকে উনিশ বিষয় না যেন পাখি যেন মনে করে যে আপনি পাথর এইভাবে চেয়ে থাকবেন এক সময় তো আলোচনা শেষ হবেই সারা রাতের তো আলোচনা নেই এখানে কাজেই ধৈর্যের চ্যুতি ঘটাবেন না সম্মানিত দিনই ভাই বোন এই দিকে দেখেন অবদুল্লাহ ভালো ওয়ালিদাইনে এহসানা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো এবার আচরণের সিরিয়াল শুরু হলো পৃথিবীতে আমি সবচেয়ে ভালো আচরণ কার সাথে দেখাবো সে কে এক বাপমা মায়ের সাথে ভালো আচরণ কিছুই যদি না পারেন তাহলে এইটুকু বলেন রব্বের হামহমা কামার অব্বায়নি হ্যাঁ আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে আমাকে দেখেছিল আপনার যদি কিছুই মনে না থাকে তা আপনার মা দুধ খাইয়েছে এটা তো মনে আছে আপনার কি মনে হয় যে কোনোদিন পেশাব পায়খানা আপনার মা পরিষ্কার করেছে এটা আপনার মনে হয় মনে যদি না হয় তা আপনার ছেলে মেয়েকে দেখে তো মনে হয় অন্তত এইটুকু করেন পিতা মাতা উল্টা চলবে সময়ে এ কথাই ঠিক মনে হবে যে মাটির ওপরে সবচেয়ে এখন খারাপ মানুষ আমার মা দেখে তো তাই মনে হচ্ছে টাকা দিয়ে আসলাম আমার মায়ের জন্য কয়দিন পরে দেখি টাকাটা আমার মা আমার ছোট বোনের ছেলেকে দিয়ে দিয়েছে আরে আশ্চর্য দেখি কটু কথা আমার মাই বলে আমার বউকে আমি একদিন বলছি বক্তব্য তো আমার মাও আছে আমার মা আমি বলছি যে শাশুড়িকে দিনের মধ্যে বউ মাকে অন্তত বিশ বার মা বলতে হবে খালেদা ওই বিছানাটা ঠিক করো তো মা খালেদা ওই থালা এক জায়গাতে করে রাখো সারা দিনে আপনি অন্তত বিশ থেকে তিরিশ বার মা বলেন তো তারপর দেখা যায় বৌমা কি করে তখন আমার মা বলছে যে তুই যেভাবে বলছিস তাতে বড় বেড়ে যাবে আমি যে আচ্ছা ঠিক আছে বাড়া তো পরে আগে একটু বৌমাকে মা বলেন না সবসময় তাকে ছোট চোখে দেখছেন কেন সবসময় তো বউ বৌমাকে গালি দেয় তো আপনি তো টিকে থাকতে পারছেন না বাপ মা অবিল ওয়ালিদাইনে এহসানা অবিদিল কুরবা সবচেয়ে নিকট আত্মীয় যে তার সাথে সদাচারণ সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে ভাই ভাই কিন্তু সংসারের সদস্য নয় কোনদিন বলেও যা টাকা পয়সা ইনকাম করছেন সব ভাইয়ের নামে করা ঠিক হবে না এভাবে উল্টা কথা যেন বলিয়েন না আমার ওই ভাই তার নামে জমি কিনি না নিজ নিজ উপার্জনের নিজ নিজ থাক সদস্য আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে চাঁপায় নবমজের ভাষাতে ভাই ভাই ঠাই ঠাই আপনি সহযোগিতা করেন সেটা ভিন্ন কথা পরিবার সবার ভিন্ন ভিন্ন এর সাথে সদাচরণ টিকে থাকা খুবই কঠিন আমাদের গ্রামে একবার ভাই ভাই গন্ডগোল লেগে ঢেঁকিটাকে কেটে ভাগ করে নিয়েছে বাপ মারা গেছে তখন ওই জমি জায়গা ভাগ করে নিবে বাড়িঘর তো সব কিছু ভাগ করছে তো বাড়িতে একটা ঢেঁকি ছিল ঢেঁকি বুঝেন ঢেঁকিটাকে কেটে ভাগ করে নিয়েছে তো এখন কি হবে এটা খড়ি তো এইটা হলো আচরণের পৃথিবীতে দ্বিতীয় স্থানের জায়গা হলো এইটা ভাইয়ের সাথে ভালো আচরণের জন্য প্রাণপণের চেষ্টা করতে হবে ভাবির কথা শুনে প্রতিবেশীর কথা শুনে ভাইয়ের সাথে দুর্বল হবেন না কখনো আগামী কাল সন্ধ্যা হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা ক্ষমা নিতে হবে আপনাকে জরুরিভাবে বলছি বড়ো ভাই আপনার সাথে যতই অন্যায় করুক করেছে করেছে আপনি ছোট হিসাবে তার কাছে ক্ষমা নিতে হবে এ কথাই ঠিক আর আপনার স্ত্রীকে বলে দিন আজকে আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনার স্ত্রী যেন আপনার ভাবির হাত ধরে ক্ষমা নেয় আপনার বড় ভাবি ভুল করেছে এ কথাই ঠিক কিন্তু সদাচরণ টিকে রাখার জন্য আপনার বউকে তার হাত ধরে ক্ষমা নিতে হবে এ কথাও ঠিক পৃথিবীতে সদাচারণের দ্বিতীয় জায়গা হল ভাই প্রথম জায়গাকে বাপমা তারপর সদাচারণের দ্বিতীয় জায়গা হচ্ছে ভাই বোন যাদের সাথে টিকে রাখা থাকা খুবই কঠিন অবিল ওয়ালিদাইনে এহেসানা অবিদিল কুরবা অল এতামা এতিমের সাথে সদাচরণ আমাদের দেশে এতিম কম সব পরিবারে আছে নেই আমরা যারা এতিম লালন পালন করি আমাদেরকেও আল্লাহ দেখছেন তবে আমার প্রতিষ্ঠানে আশি বিরাশি জন এতিম আছে অল্প কয়েকজনের পানি পাওয়া যায় বাকি ছেলেদের সাথে থাকে আমি ওদেরকে এমনিতে রেখে দিয়েছি এই জন্য এই দিক দিয়ে যদি আল্লাহর দয়া বেশি হয়ে যায় এই আশায় এতিম এতিমের সাথে সদাচরণ একটু এক মিনিট রাসুল সাল্লাম বলছেন আনাওয়াকা ফুল এতিম হাকা যা ফিল জাননা আমি আর এতিমকে দেখাশোনা করে যে সে জান্নাতে এইভাবে থাকবো ওয়াসারা আশারা বিশ্বাবা অলস্তা এই মধ্যমা এবং তর্জনে আঙ্গুল দিয়ে ইশারা করলেন এই দেখো এই দেখো এই দেখো অফার রাখা বাইনা হুমা দুইটার মাঝে একটু ফাঁকা রাখলেন আমি আর এতিমকে যে দেখাশোনা করে আমি আরও জান্নাতে এইভাবে থাকবো তবে একটু ফাঁকা রেখেছেন এই কথাটা পূর্ণ করি আর একটা দিয়ে রাসূল সরসলাম বলেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা বেটি দুইটা মেয়ের ভালোভাবে দেখাশোনা করে পড়াশোনা শিখিয়ে বিবাহ দিয়ে দেয় তাহলে সেই বাপ আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে এইভাবে থাকব। তখনও তিনি এই আঙ্গুল দুটি দেখালেন কিন্তু আঙ্গুল দুটি জমা করে দিলেন তার মানে এতিমকে লালন পালন করে যে নেকি হবে বেটি লালন পালন করে বিবাহ দিলে তার চেয়ে বেশি নেকি হবে না বুঝাতে পারলাম না মনে হয় এতিমকে যে দেখাশোনা করবে তাকে নিয়ে আল্লাহর নবী জান্নাতে থাকবেন তখন একটু ফাঁকা বুঝতে পারেন না মনে হয় একটু ফাঁকা আছে আর দুইটা মেয়ের লালন পালন তখন দেখাচ্ছেন এরকম করে জমা করে দিয়েছেন বুঝা যায় তো স্পষ্ট